এইটা হবে এরকম এরকম হবে চিজি বার্গার খাওয়াবি তার আগে সব গিয়ে ফোলা গালটার উপরে তুই অপমান করছিস আমাকে। কোথায় এখনো আছে কোথায় এই যে আচ্ছা এতটা যদি হাফ করি মানে এতটা এতটা কিন্তু স্ট্রেট এখান থেকে বেরিয়ে এসে আমার এখানে ঢুকে যাচ্ছে। আচ্ছা বলছি আজকে আমায় কোথায় নিয়ে যাচ্ছ বলো তো তুমি? প্রশ্নের উত্তরে আমার প্রশ্ন আছে। আচ্ছা সেগুলোর উত্তর পারলে তবে তোমার প্রশ্নের উত্তর পাবে। বাবা এখানেও কুইজ? তুই কুইজের ছেলে তোমার প্রশ্ন করবো না? বলো শুনি। সহজ প্রশ্ন দিয়ে শুরু। ইন্ডিয়ার টলেস্ট মনুমেন্ট? কুতুব মিনার মনে হয়। ইয়েস ইয়েস সেটা নিশ্চয়ই তোর জন্য সেটার পরেরটাও তোর জন্য সেটারই হবে। ইন্ডিয়ার টলেস্ট স্ট্যাচু? এটা তো মানে ইন্ডিয়া কেন ওয়ার্ল্ডেরই হচ্ছে স্ট্যাচু অফ ইউনিটি মানে সর্দার বল্লভভাই প্যাটেলের স্ট্যাচু। ফ্যান্টাস্টিক। হ্যাঁ ইন্ডিয়া থেকে কলকাতায় চলে আসি। ওকে টলেস্ট রেসিডেন্সিয়াল বিল্ডিং ইন কলকাতা? এটাও জানি। এইটার একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট আছে মানে বিল্ডিংটাই হচ্ছে 62টা ফ্লোর আছে কিন্তু বিল্ডিংটার নাম হচ্ছে দ্য 42। আচ্ছা ভেরি গুড বা হয়ে গেছে তাহলে। লাস্ট কোশ্চেন বাকি আছে। বাবা ওয়ান অফ দ্য টলেস্ট বার্গার ইন কলকাতা কোথায় পাওয়া যায়? ওয়ান অফ দ্য টলেস্ট কি বার্গার? বুঝলাম না প্রশ্নটা। ওয়ান অফ দ্য টলেস্ট বার্গারস ইন কলকাতা? হ্যাঁ এটা তো জানি না মানে এটা জানো না তাই সেটা জানানোর জন্যই নিয়ে যাচ্ছি। আচ্ছা মানে নাম কি জায়গাটার মানে পাওয়া যায় কোথায়? চলো চলো সব দেখতে পাবে। তো আমরা তো মনে হয় পাটুলির দিকে এগোচ্ছি নাকি? হ্যাঁ পাটুলিতেই না আরও দূরে? পাটুলিতেই। ওকে চলো তাহলে যাই। তো অবশ্যই ভিডিওটা শেষ অবধি দেখো এবং দেখার পর ভালো লাগলে প্লিজ ভিডিওটা লাইক করো, তোমরা লাইক করো। আর যারা এখনও অবধি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। ও আমি তোমার ইন্ট্রোটা দিতে বলে দাও একটু, বলে দাও আজকে ইন্ট্রোটা। হাই এভরিবডি, হাই হ্যালো নমস্কারম সত শ্রী আকাল আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু দ্য বিগ ফ্যাট বেলি। ওয়েলকাম টু দ্য বিগ ফ্যাট বেলি। চলো শুরু করি। So here we go. ওইখানে দেখা যাচ্ছে পাটুলিতে দ্য বিন শট ক্যাফে। আমরা এবার নিতে হবে চশমা, একদম ইয়ে হয়ে গেছে সত্যি মানে এটি থেকে নামা পড়ে চশমাগুলো পুরো কষ্ট হয়ে যায়। একটু বেশি না এখন অসাধারণ। তো এইখানে নাকি? আচ্ছা ওইটা ইয়েস ওইখানে দেখা যাচ্ছে সাইনবোর্ড অ্যান্ড ইটস কল্ড দ্য বিন শট ক্যাফে ইন পাটুলি। আর এখানেই কলকাতার ওয়ান অফ দ্য টলেস্ট বার্গার। ননভেজ তো তোকে যদি যদি ক্যাপসিকাম খাওয়াই আর পেঁয়াজ খাওয়াই মেরে দিবি। খুব সুন্দর, ভেরি ওয়েল ডেকোরেটেড ওয়াল। বাহ ভাগ্যক্রমে ওপেনও আছে। প্লিজ ওয়েট ফর টেম্পারেচার চেক। চলো তাহলে let's go. কোথায় তোমার বার্গার? বাবা এই যে আগে ছবিটা দেখাই, এই ছবিটাই হচ্ছে মূল আকর্ষণ। কি নাম এটার? দ্য ইলিগাল চিজি অ্যাভালাঞ্চ। অ্যাভালাঞ্চ মানে তো সেই মানে যখন স্নোগুলো ভেঙে ভেঙে পড়ে এবং হ্যাঁ স্নো পিকড মাউন্টেন্সের যে তুষারগুলো নেমে আসে, তুষার ধস। অ্যাভালাঞ্চের এক্স্যাক্ট বাংলা হচ্ছে তুষার ধস। সবই বুঝলাম, আমার খালি একটাই প্রশ্ন, এটা ননভেজ তো? হ্যাঁ তাহলে তাহলে ঠিক আছে, তাহলে এটা খাচ্ছি আমরা আজকে। হ্যাঁ হ্যাঁ না এটা ভেজ, ভেজটা আছে, ভেজটা খাবি কি? না না প্লিজ, মানে এসে ভেজ ভেজ খাওয়ার মানে হয় না। তো এটা একটা দাও, দ্য ইলিগাল চিজি অ্যাভালাঞ্চ একটা। ঠিক আছে হ্যাঁ অবশ্যই। আর কিছু সাথে? এটা চিকেন দিয়ে খাবে না বেকন পর্ক দিয়ে খাবে? না আমি চিকেন দিয়ে খাবো। চল আর কিছু সাথে? এটা তো খাই হ্যাঁ মানে মকটেল কিছু। আপনি যদি সিগনেচার কিছু চান এখানকার মকটেলস ডাইকুইরি নিয়ে নিতে পারেন, অর রেড ওয়াইন সাগারিয়া। वर्जिन पिना कोलाडा আছে খেয়েছি এই জিনিসটা স্যার আচ্ছা এটা আপনি ফ্রেশ ফ্রুট সঙ্গে জিঞ্জার আও এন্ড কিছু সিরাপের সঙ্গে কম্বিনেশন থাকবে এটা ট্রাই করে টেস্ট করে দিন তাহলে ভার্জিন ডাইকুরি একটাই না ওকে ওকে এটা একটা দিন আর কিছু না আর হচ্ছে ইলিগাল হ্যাঁ ঠিক আছে তো খাবারটা তখন আসছে তুমি বলো তোমার শো এর কি খবর এখন তো মানে অফলাইন শো সমস্ত বন্ধ নিশ্চয়ই हाँ मैं तोर मतन बोलते हैं जी दुखी कि गरीब आदमी है एखन सत्यि सत्यि गरीब आदमी है चार मास तो घरे बसे आछि लाइव शोर तो अवश्य कोनो सम्भावना छिलो ना एबं आपातत देखछि ना लाइव फिजिकल शोज किन्तु एटा एकटा रिप्लेसमेंट होच्छे जे डिजिटल कन्सार्ट्स सो हाँ सो तार टेक्नोलॉजी गुलो मोटामुटी बुझते पेरेछि सेगुलो दिये ट्रायल रानও করেছি না মানে তুমি তো অনেকগুলো মানে কোনদিন দেখলাম ফেসবুকে এমনি ঘরে বসে করেছো লাইভ মানে কি ওরকমই কিছু না 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 ঘরে বসে না একদম স্টুডিওতে গিয়ে ফুল টিম নিয়ে ফুল ব্যান্ড নিয়ে গিয়ে সেটা একদম প্রপার সাউন্ড মিক্সড হবে যেমন শোতে যেমন হয় এবং সেটা মাল্টিপল ক্যামেরা দিয়ে একটু আলো টালো করে কনসার্টের ফিলটা এনে রেকর্ডেড না লাইভ একদম লাইভ 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 দুরকমই হতে পারে সেটা প্রি রেকর্ডেডও হতে পারে তবে ডেফিনেটলি লাইভের মজাটাই আলাদা তো এটার প্রতি প্রথম পদক্ষেপ হচ্ছে অনিন্দ ঘোষ মানে শহর অনিন্দ এবং আমি সঙ্গে আমার জার্নি বলে যে টিমটা রয়েছে সো সিধু অ্যান্ড দ্য জার্নি ফিচারিং অনিন্দ ঘোষ এরকম একটা শো করছি 9th of August রবিবার মানে এই 9th হ্যাঁ আচ্ছা তো এটা একটা টিকেটেড শো তুমি একটু বলে দাও আমাকে তুমি লিংকটা দিয়ে দাও আমি আমার ডেসক্রিপশনে দিয়ে দেবো তাহলে যারা কিনতে চাইবে নিয়ে নেবে কারণ তোমার ফ্যান অনেকেই আছে যারা আমার ভিডিও দেখে ওকে দ্যাটস আ ভেরি গুড আইডিয়া তাহলে সবার জন্য একদম ইনটু দ্য ক্যামেরা বলি 9th of August সন্ধ্যাবেলা সিধু এবং শহর অনিন্দর পারফরমেন্স একদম প্রফেশনাল পারফরমেন্স যেভাবে হওয়া উচিত শুধু ওই সামনাসামনি দেখা হবে না আমরা থাকবো একটি স্টুডিওতে আর তোমরা থাকবে নিজেদের বাড়িতে নিজের ফোনে বা ল্যাপটপে বা স্মার্ট টিভিতেও এটা দেখতে পাবে তার জন্য একটা টিকিট করা হয়েছে এটা সাইমুলটেনিয়াসলি কলকাতা বা বেঙ্গল বা ভারতবর্ষ এবং ইউএসএ মানে দুটো জায়গার অডিয়েন্স কে এটা ক্যাটার করা হবে সেইভাবেই পুরো ব্যবস্থাপনাটা হয়েছে ডিটেইলসটা আমি তাহলে ডিমান্ডকে দিয়ে দিচ্ছি তোমরা জেনে নিও কি করছো তুমি নিজের একটা অবতার বানানোর চেষ্টা করছি ফেসবুকে না হ্যাঁ তো মাথায় তো আমার চুলটা কি রকম চুলটা ধরো দেখছি এইটার সাথে যায় এটা সাইডটা বেরিয়ে আছে কি হ্যাঁ হ্যাঁ হতে পারে হতে পারে আর নইলে এটা ওটাও ভালো মানে ভালো বলতে ধর মুখটা একটু ফোলা এইটা 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 হ্যাঁ হ্যাঁ একদম একদম এইটা বাসলাম ফেস শেপ নিয়ে কিন্তু আমার নিজে বাঁচতে দিবি তুই কিন্তু বলে দিবি না ফেসের শেপটা বর্তমানে খানিকটা গোল মানে গোলাকার আর কি একটু গোলাকার দেখো নালে বাজে লাগো এইসব নিয়ে আমি কিন্তু একদম ইনসার্ট পছন্দ করি না ইনসার্ট নাই বলছি না না এটা চোয়ালগুলো বেরিয়ে আছে আবার অতটাও নয় না না তাহলে দাঁড়াও তাহলে এটা এ বাবা এইটা হবে এরকম এরকম হয় চিজি বার্গার খাওয়াবি তার আগে সব গিয়ে ফোলা গালটার উপরে তুই অপমান করছিস মানে আগেই বলে দিচ্ছি তুমি বেশি কেউ না তুমি কম কম কেউ আমি বেশি না খাবো বুঝেছি বুঝেছি তো এখানে মোটামুটি আফতার বানাতে বানাতে এখানে একটা জিনিস চলে এসেছে এটার নামটা আমি যদিও ভুলে গেছি আপেল আপেল দেওয়া আছে কী নাম গো এটা ঘোড়ো এটা ভার্জিন ডাইকুরি ভার্জিন ডাইকুরি কিছু একটা হবে এটা হচ্ছে জিঞ্জার এল আর কি মানে জিঞ্জার ওয়াটার এটা সুপসে সুপস হচ্ছে কোম্পানির নাম জিঞ্জার এলটা হচ্ছে এই পার্টিকুলার ফ্লেভারটা ভেতরে পুরো আপেল টাপেল দেওয়া আছে ট্রাই করো ট্যাঞ্জি আছে মিষ্টি তো বটেই একটু ট্যাঞ্জি আছে আর আদার ঝাঁচটা আপেল নাও বিশাল কিন্তু নড়ছে আমি ধরি হ্যাঁ তুমি ধরো আমি খাই এগুলো অনিয়ন রিংস মনে হচ্ছে না খাও ভীষণ নরম কিন্তু। अच्छा ओवरऑल दारुण क्रिस्पी हेवी फ्रेंच फ्राइज मैंने एकदम बेस्ट आलू भाजा दिया तो चलो उठाई देखिए एकटार करे कटा बार्गार मोट आछे एटा एकटा मने होच्छे तो ताई এটা একটা ব্যাপার এইটা অন্য সেটা করে এটা করে তো হ্যাঁ এই হাত পাতের অবস্থা খুব খারাপ হবে বাবা বার করে তুমি সাধারণত শুলে চড়ানো কি হয় সেটা জানি আমরা এখানে শুলে চড়ানো অবস্থা থেকে আমরা ওদের মুক্ত করছি একটা করে লেয়ারই খাই শুধু বাউন্ডিটা খাই আর কি বার্গার একসাথে মুখে না ঢোকালে কি মজা হয় হুম হুম बहुत लेना उसे ये बाबा घेरे का लूंगा देखो देखे तो नाके घोंफे सब जगह ले जाए चिंता नहीं करना बड़ी है अच्छा नाके नाके तो रहा है ठीक ही आशा है मुझे इस डाना बाहर की कोची फर्स्ट ऑफ ऑल एक पावरुटी तार मध्य चीज पूरा गलानो एक चिकन लेयर तार नीचे एक ऑमलेट এবং একদম শেষে আবার একটা ব্রেড সব মিলিয়ে মানে একটা দুটো তিনটে চারটে মতো বার্গার আছে মানে কেউ যদি একা আসো খেতে এটা অর্ডার করো না এটা অর্ডার করো না মিনিমাম তিনজন কি চারজন এসে খাও বাট দিস ইজ ভেরি টেস্টি এই তো একসাথে না খেলে বার্গারের মজা নেই সেটাই লাগো না কেন মানে তুষার ধস তুষার নেই কিন্তু চিজ আর চিকেন রয়েছে আর একটা ধস নামছে চিকেন প্যাটিটা খুব সুন্দর টেস্টি চিজটা ফাটিয়ে ভাই বার্গার খেতে গেলে এই একটা চিরকালীন সমস্যা চোখের সামনে জন্য বার্গার খাই না এটা কি আলু ভাজা এবং চিজ মিলিয়ে ওয়ান অফ দ্য টলেস্ট বার্গার ইন কলকাতা সঙ্গে কি যোগ করবে ওয়ান অফ দ্য টেস্টিয়েস্ট অবশ্যই পার্টিও নামেও চিজ রয়েছে স্বাদে তো রয়েছেই দেখতেও পাওয়া যাচ্ছে সো কি চিজ ইউজ হচ্ছে সেটা নিয়ে একটু জানতে চাইবো আপনি যদি একটু নিজের কথা একটু বলেন পরিচয় দিয়ে শুরু করেন আমার নাম সুমন নস্কর This is The Beanshot Cafe so basically আমাদের এই চিজ অ্যাভেলাঞ্জ যেটা আছে সেটা হচ্ছে আমরা মানে আমরা বেসিক্যালি বার্গারটাকে আনার চেষ্টা করেছি যে আমরা মানে চিজ আমরা সবাই ভালোবাসি ঠিক আছে সো বেসিক্যালি যে চিজ অ্যাভেলাঞ্জটা আছে আপনার এর মধ্যে চিজটা যেটা আছে সেটা হচ্ছে আপনার আপনার প্রসেস চিজ থাকে কিছুটা ঠিক আছে সাথে আপনার থাকে হচ্ছে চেডার থাকে আর সেটা হচ্ছে আপনার দুধ আর এ দিয়ে আপনার পুরো রু তৈরি করে প্রপার যে চিজ যেটা তৈরি হয় আচ্ছা সেই জিনিসটা তৈরি করা হয়েছে লোকেশন একটু বলে দিন না আমাদের লোকেশন হচ্ছে আপনার 316 বসুন্ধরা পাটুলি তো আপনারা যদি আসতে চান আপনারা যদি আপনারা আসেন যে রুবি সাইড থেকে আপনারা এসে পালকি মানে পাটুলি নামতে হবে ঠিক আছে আপনারা নতুন 45 বাস স্ট্যান্ড নামতে পারেন বা আপনি যদি যাদবপুর থেকে আসেন সেম লোকেশন একই জায়গায় এসে নামতে হবে হ্যাঁ আর এখানে ইজিলি আসা যায় ঠিক আছে আপনি জাস্ট আসুন এটা আপনি অ্যাপ্লাই করতে পারেন থ্যাংক ইউ চলো আনসুল তুমি মোটামুটি শেষের দিকে আমরা কিন্তু এতটা নামিয়ে দিয়েছি এতটা যদি হাফ করি মানে এতটা কিন্তু স্ট্রেট এখান থেকে বেরিয়ে এসে আমার এখানে ঢুকে যাচ্ছে তো এটা হচ্ছে একটা কমপ্লিমেন্টারি ড্রিঙ্ক যেটা এখান থেকে সিধুদাকে দেখে দিয়েছে মানে আমাকে দেখে একদমই না সিধুদাকে দেখে দিয়েছে যাতে সিধুদার খুব ভালো ডাইজেশন হয় ভিটামিন সি কোভিডের বাজারে খুব দরকার। সকালে উঠে আমি রোজই খাচ্ছি, ওটা গরম আর এটা ঠান্ডা। কণ্ঠশিল্পীদের অবস্থা এত ঠান্ডা জিনিস খেতে নেই, তবুও লোভে পড়ে। মোটামুটি আমাদের খাওয়া শেষ এবং খাওয়ার পরে এতগুলো জাস্ট টিস্যু পেপার জড়ো হয়েছে এখানে, আরও আছে ইনফ্যাক্ট নিচে পড়ে। তারপরে কিন্তু লেগে রয়েছে তোর নাকের বিভিন্ন জায়গায়, তুই দেখতে পাচ্ছিস না? হ্যাঁ আছে রে, এখনো কোথায়? এখনো আছে। কোথায়? এই যে আছে না, নিয়ে বলে চলো 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 যাই, বাইরে বাইরে গিয়ে কথা বলি। ওকে, তো বলো কেমন লাগলো? বলো। আমি বেশ তৃপ্ত, মানে আজকে আমরা লাঞ্চ করিনি, এটাই আমাদের লাঞ্চের জায়গা দেখেছি, কিন্তু মানে ভোজ বলতে যা বোঝায় সেটার আনন্দটা কিন্তু পেলাম। বার্গার দেখতে তো ফাটাফাটি, দেখতে আমি 10-12 দিয়ে দেবো, আর খেতে দেবো 10-এর মধ্যে 8 তো দেবই। হ্যাঁ, মানে এতগুলো লেয়ার 540 নিল, তো আমার মনে হয় এটা 4 জনে মিলে আরামে খেতে পারবে, কি বলো? তো 4 জনের জন্য 540 ইজ গুড। ওকে, নেক্সট আমরা খেলাম হচ্ছে ওই এটা কী বলো ওটাকে, মকটেলটা খেলাম। ওটা আমার পার্সোনালি খুব একটা ভালো লাগেনি, তার কারণ আমার ওই মিন্ট ব্যাপারটা একদম পছন্দ হয় না। তোমার কেমন লাগলো? আমার ঠিকঠাক লেগেছে, মানে খুব উচ্ছ্বসিত না হয় আমি বলবো ঠিকঠাক লেগেছে, 10-এ 6 আরামসে দেওয়াই যায়। আচ্ছা ঠিক আছে, তো ওভারঅল আমাদের এক্সপিরিয়েন্স মোটামুটি ভালো, মোটামুটি না বেশ, মানে ভালো দিকেই সব, অ্যাম্বিয়েন্স ভালো, ব্যবহার ভালো, কথাবার্তা ভালো, সব কিছু নিয়ে তো একটা জায়গার এস্টিমেশনটা হয়, তো সেই সব দিক দিয়ে আমি বলবো খুবই ভালো লেগেছে। তো আজকে ভিডিওটা তাহলে এখানেই শেষ করা যাক। তোমরা যদি আসতে চাও তো লোকেশন আছে ডেসক্রিপশানে এবং সমস্ত অ্যামাউন্টও আছে নিচে লেখা, তো আসতে পারো। তুমি কিছু বলো? তাহলে আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো আর কমেন্ট করো, আর দ্য বিগ ফ্যাট বেলি সাবস্ক্রাইব করতে বলো। বাই। আপনারা সবাই নিশ্চয়ই ইউটিউব চ্যানেলটি দেখেছেন, দ্য বিগ ফ্যাট বেলি ইজ ওন বাই আ ভেরি ফিট অ্যান্ড থিন পারসন। আশা করি আপনারা সাবস্ক্রাইব করবেন ইউটিউব চ্যানেলে, আর দেখতে থাকবেন দ্য বিগ ফ্যাট বেলি ওন বাই আ ভেরি ফিট অ্যান্ড থিন পারসন।